তখন 13.2 বল, আউট হয়ে ফিরেছেন নূর আহমেদ। 219 রান তাড়া করতে নেবে গুজরাট টাইটান্স 103। ক্রিজে টিকে ছিলেন রশিদ খান, এরপর তিনি যা করলেন তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। 20 ওভারে 191 রানে শেষ হলো গুজরাতের ইনিংস, কিন্তু আফগান বাহুবলীর ব্যাটে নতুন উদ্যমে ঢেউ উঠল গ্যালারিতে। 32 বলে 79 রান করলেন তিনি, ইনিংসের 3টি বাউন্ডারি ও 10টি ওভার বাউন্ডারি।